পিকে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন তার তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার মামলা তদন্তের সবশেষ অবস্থা জানতে চেয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ এ আদেশ দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারে অভিযুক্ত পিকে হালদারকে ভারত থেকে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য 12 জুন দিন ধার্য করেছে আদালত। গতকাল এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ার তথ্য আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে 3 দিনের রিমান্ড শেষে আজ তাকে পশ্চিমবঙ্গের আদালতে তোলার কথা রয়েছে। পিকে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন তার তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার মামলা তদন্তের সবশেষ অবস্থা জানতে চেয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ এ আদেশ দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারে অভিযুক্ত পিকে হালদারকে ভারত থেকে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য 12 জুন দিন ধার্য করেছে আদালত। গতকাল এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ার তথ্য আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে 3 দিনের রিমান্ড শেষে আজ তাকে পশ্চিমবঙ্গের আদালতে তোলার কথা রয়েছে। পিকে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন তার তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার মামলা তদন্তের সবশেষ অবস্থা জানতে চেয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ এ আদেশ দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারে অভিযুক্ত পিকে হালদারকে ভারত থেকে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য 12 জুন দিন ধার্য করেছে আদালত। গতকাল এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ার তথ্য আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে 3 দিনের রিমান্ড শেষে আজ তাকে পশ্চিমবঙ্গের আদালতে তোলার কথা রয়েছে। পিকে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন তার তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার মামলা তদন্তের সবশেষ অবস্থা জানতে চেয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ এ আদেশ দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারে অভিযুক্ত পিকে হালদারকে ভারত থেকে ফিরিয়ে আনা সংক্রান্ত রুলের শুনানির জন্য 12 জুন দিন ধার্য করেছে আদালত। গতকাল এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ার তথ্য আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে 3 দিনের রিমান্ড শেষে আজ তাকে পশ্চিমবঙ্গের আদালতে তোলার কথা রয়েছে।